हमको लेके जाओ। আজকের ওয়েদারটা দারুণ, মানে বৃষ্টি আসার প্রথম দিকে ওয়াও, শুধু ওয়াও। প্রবলেম একটাই হচ্ছে বাইরে যাচ্ছি কিন্তু গিয়ে কারেন্ট থাকবে কিনা জানি না, যদি কারেন্ট না থাকে একদম মানে মনটা খারাপ হয়ে যাবে, আর কারেন্ট থাকলে তো কোনো কথাই হবে না, দারুণ লাগবে। আজকে সারা দিন থেকে বৃষ্টি দিচ্ছে, তো মনে হচ্ছে এক দুদিন থাকবে এরকম বৃষ্টি। তো এখন আছি আমি কুমারঘাট ইলেকট্রিক অফিসের ছাদে আর কি। তো এই বৃষ্টির সময় সবচেয়ে মানে সব কিছু ঠিকঠাক লাগে, ভালো লাগে, আবহাওয়া ভালো লাগে, আকাশটা দেখতে দারুণ লাগে। তো খারাপ খবর এটাই থাকে যে কারেন্ট চলে যায় আর কি, তো তখন মোবাইলের মধ্যে চার্জ থাকে না, তো এটাই একটা প্রবলেম। আর গতবার মানে এই ইলেকট্রিক মানে যখন আমি জ্বালিয়েছি যেটা বিল্ডিং, এই বিল্ডিংটা চালু হয়নি, তখন ওই নিচে ছিল ইলেকট্রিক অফিসের পুরনো বিল্ডিং। তো এখানে যে আম গাছ দেখতে পাচ্ছ তোমরা, এই আম গাছের মধ্যে অনেক আম ধরেছিল, এবার সেই আম নেই, মানে এই সাইডে ফাইটে কটা আছে, এই গাছও পুরো ভর্তি ছিল, মানে অনেক মজা হয়েছিল, আম টাম খেয়েছিলাম অনেক। তো আমি এটার একটা ভিডিও আমি রেডি করবো, গতবার থেকে আমি একটা শ্যুট করছি আর কি, মানে আপলোড করবো কিনা ভাবছিলাম না, তো এখন দেখছি না আপলোড করে দিই, করে দিলে ভালো হবে। তো দেখি ইদানিং একটা আপলোড করবো এরকম সবগুলো নিয়ে ভিডিও একটা। ও তারপর আশ্বিনের দিনে উৎসবে পুরা পোনার পায় না খুঁজে, সাধারণ ভিউয়ের সাথে আমরা যাচ্ছি ধর্মনগর থেকে, সরি কুমারঘাট থেকে ধর্মনগর, ভুল হয়ে যায়। তো আমরা এখন দাঁড়িয়েছি কুমারঘাট থেকে ধর্মনগর যাচ্ছি, আর এখানে পাহাড়ের মধ্যে কি ভিউটা দেখো, কি অসাধারণ, জাস্ট ওয়াও। তো এখন আমরা এক দুটো ফটো উঠবো, সেজন্য দাঁড়িয়েছি, আর মানে কি বলবো, দারুণ লাগছে দেখে। উফ, উপরে যদি যেতে পারতাম, উফ, একটা ক্যাম্পিং করলে এখান থেকে দাঁড়িয়ে, দারুণ আসে। সামনে হচ্ছে রেলওয়ে টানেল, এদিকে রেলের রাস্তা, উপরে পাহাড়, আর তারপরে মেঘের এই দৃশ্যটা, তার সাথে আছে আমাদের আপলাদা। যত সময় যাচ্ছে আকাশটা আরো সুন্দর হচ্ছে, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, জানাতে পারে গা, বহুত দূর আবি তক ট্রাভেল করনা তো জানাতে পারে গাই। শুরু করতে আমরা ট্রাভেলিং ব্লগ, নিয়ে ফটো উঠছি, দেখো এই ভিউজগুলো, ভিউগুলো মানে একদম পাগল করে দেবে, পাগল করার মতো ভিউ। আমাদের মতো এই যে পিছনে তারা গাড়ি থামিয়ে ফটো উঠছে, আমরা একটি বাইক থামিয়ে ফটো উঠতে পারবো না, এটা কি কেমন হয়, দারুণ। তো কেমন লাগছে বলো, জাস্ট ওয়াও। ওই দিকটাকে দেখে জম্পই ফিল হচ্ছে, এদিকটা দেখে মানে আকাশটা দারুণ লাগছে, কোন জায়গা ফিল হচ্ছে বলতে পারবো না, অনেক অনেক সুন্দর একটা জায়গা, হোয়াট এ স্পেক্টাকল ভিউ। কে বলা ফিরছে বলো, আমাদের এই ব্যাগটা অনেক প্রবলেম দিচ্ছে। मौसम बारिश सुहाना है ये मौसम।